তাহলে ওয়ালটন তাদের 52 মেগাপিক্সেলের স্মার্টফোন অফিশিয়ালি লঞ্চ করে দিল, আর সেই স্মার্টফোনটি হচ্ছে ওয়ালটনের R9। যদিও এই স্মার্টফোনটির প্রাইস এখনও ওয়ালটন জানায়নি, কিন্তু ইতোমধ্যেই এই স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন ওয়ালটন জানিয়ে দিয়েছে। আর এই স্মার্টফোনটিতে ওয়ালটন যেরকম জানিয়েছিল 52 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, তাদের একটি পোস্টের মাধ্যমে এর স্পেসিফিকেশন দেখে সেটা মনে হচ্ছে না। তো ওয়ালটন R9 স্মার্টফোনটিতেও কী কী রয়েছে? স্মার্টফোনটিতে প্রোভাইড করা হয়েছে 6.52 ইঞ্চের একটি HD+ IPS LCD ডিসপ্লে, এবং এই স্মার্টফোনে ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর 13 মেগাপিক্সেলের, একটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ, এবং এখানে একটি AI সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও সেলফি ক্যামেরার জন্য 8 মেগাপিক্সেলের একটি সেন্সর এখানে ওয়ালটন ব্যবহার করেছে। আর স্মার্টফোনের দুই পাশ দিয়েই সর্বোচ্চ ফুল HD 30fps এর ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওয়ালটন R9 এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G25 প্রসেসর। আর মিডিয়াটেকের এই প্রসেসরটি কতটুকু পাওয়ারফুল আমার মনে হয় না আপনাদের বলার দরকার হবে। এছাড়াও এই স্মার্টফোনটিতে ওয়ালটন আমাদের অফার করছে 5000mAh এর ব্যাটারি, এবং এই স্মার্টফোনে ব্যাকসাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওয়ালটন অফার করছে। তো ওয়ালটন R9 এই স্মার্টফোনটির প্রাইস কী হতে পারে? যদি ওয়ালটন এই স্মার্টফোনের প্রাইস অফিশিয়ালি জানায়, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট লক্ষ্য করলেই আপনারা আপডেট পেয়ে যাবেন।